আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, জোরদার করা হচ্ছে নিরাপত্তা, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। টানা ১৮ দিনের জমজমাট প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। ভোটের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ, মর্গান স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধিরগঞ্জ ও বন্দর, এই তিন জায়গা থেকে সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হয় সব কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাত প্রার্থী। সংরক্ষিত ৯টি নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে বিপরীতে লড়ছেন ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৯ জন। সুষ্ঠু ভোট গ্রহণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। ভোটকে কেন্দ্র করে পুরো নির্বাচনী এলাকা নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বহিরাগতদের নগরীতে প্রবেশ ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে কেউ জাতীয় পরিচয়পত্র ছাড়া বের হতে পারবে না বলে জানিয়েছে পুলিশ। এদিকে প্রশাসন ও নির্বাচন কমিশনের আচরণকে ঝুঁকিপূর্ণ মনে করেন তৈমুর আলম খন্দকার। শনিবার সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান তিনি। আমি কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করি না, প্রশাসন ও পুলিশের আচরণকে, নির্বাচন কমিশনের আচরণকে আমি ঝুঁকিপূর্ণ মনে করি। মূল দাবি এবং মূল অভিযোগ, আমি নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, গ্রেপ্তার বন্ধ চাই, যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি চাই, এবং যারা যেখান থেকে প্রত্যেকটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই, পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষ আচরণ চাই, এবং সকল ভোটাররা ভোট দিতে যাবেন নির্বিঘ্নে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে, এই জন্য তাদেরকে আবেদন জানাই। আমি নির্বাচনটা করতেছি দেখি আল্লাহর রহমতে না হয়েছে, নির্বাচনটা হচ্ছে, নতুবা নির্বাচনটাই হইতো না, একতরফা হয়ে যেত। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন সহকর্মী সৈকত সাদিক, আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে সেখানে। সৈকত, নিশ্চয় শুনতে পাচ্ছেন, রাত পোহালেই তো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন, সর্বশেষ সার্বিক পরিস্থিতি জানাবেন। ফারহানা, গতকাল মধ্যরাত থেকে কিন্তু এই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার প্রচারণার কাজ শেষ হয়েছে। আজ এই নারায়ণগঞ্জ যে ব্যস্ত নগরী নারায়ণগঞ্জে, কিন্তু পোস্টারে দুই প্রার্থীর প্রচার প্রচারণা রয়েছে, কিন্তু তারা তো সরাসরি আজকে নামতে পারেননি। আজকে কিন্তু নির্বাচনের যে মূল যে প্রস্তুতিটা আছে, ভোট কেন্দ্রে ভোটের যে উপকরণগুলো সেগুলো পৌঁছে দেওয়া, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বেলা ১২টা ১২:৩০ থেকে সেই কার্যক্রম শুরু করেছেন, এবং বিকেল নাগাদ কিন্তু যে তিনটা কেন্দ্র থেকে যে ভোটের উপকরণগুলি যাবে মোট ২৭টি ওয়ার্ডে, সেখানেগুলো সেই কেন্দ্রগুলো সেগুলো পৌঁছে গেছে, এবং যে কেন্দ্রের রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় সেগুলো তাদের কেন্দ্রে তারা নিয়ে গেছে, এবং তারা তাদের ভোটের উপকরণ বুঝে পেয়েছে। আর এই নারায়ণগঞ্জ নগরীর কথা যদি বলতে হয়, নগরী কিন্তু এখনও ব্যস্ত রয়েছে, ভোটের প্রচার প্রচারণা নেই, নগরবাসীর মধ্যে এই ভোট নিয়ে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা রয়েছে, এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা আছে কে হবে কালকের এই নারায়ণগঞ্জ সিটির মেয়র। আইভি না সেলিনায়েত আইভি হবে না তৈমুর আলম খন্দকার, কিন্তু সবার প্রত্যাশায় কিন্তু এই নির্বাচনের পরিবেশ যাতে সুস্থ ও সুন্দর থাকে, এবং ভোট কেন্দ্রে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে উপলক্ষে কিন্তু নারায়ণগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নারায়ণগঞ্জে এপিবিএন, পুলিশ, র্যাব, বিজিবি সহ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে, সেই সঙ্গে যে ম্যাজিস্ট্রেট রয়েছে ২৭টি ওয়ার্ডে, প্রত্যেকটি ওয়ার্ডে এক একটি ম্যাজিস্ট্রেট, তারাও কিন্তু তাদের ভোট কেন্দ্রে গিয়ে যাচ্ছে। সব মিলে নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু নারায়ণগঞ্জে বজায় রয়েছে, এবং রাত পোহালে যে ভোট গ্রহণ হবে আবার আমরা এই আপনাদের মাধ্যমে কিন্তু দর্শকদের ভোটের খবর আবার পৌঁছে দিব। ফারহানা, এই হচ্ছে নারায়ণগঞ্জের ভোটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ, বিধিনিষেধ না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, তবে এখনই লকডাউনের পরিকল্পনা নেই বলে জানান মন্ত্রী। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন করোনা সংক্রমণ প্রতিদিন ৩% হারে বৃদ্ধি পাচ্ছে, সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকার আওতায় আসার তাগিদ দেন মন্ত্রী। টিকার কোনো ঘাটতি নেই বলেও জানান জাহিদ মালিক। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ ১০, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।